গত বছর প্রায় গলা সমান পানিতে দাঁড়িয়ে ভারতের পতাকাকে স্যালুট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল তৃতীয় শ্রেণীর ছাত্র হায়দার আলী খান। এবার সে আসামের দক্ষিণ শালমারার নশকরাব নিম্ন প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীতে পড়ে। এবারও ভারতের স্বাধীনতা দিবসে স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের সময় বন্ধু ও শিক্ষকদের সঙ্গে উপস্থিত হায়দার। তবে গতবারের মতো এবার তার মাঝে সেই উচ্ছ্বাসটুকু যেন আর নেই, থাকবেই বা কি করে, সে যে এখন দেশহীন। বুধবার ভারতের স্বাধীনতা দিবস, এদিন সকাল 8টা বাজতে না বাজতেই বন্ধুদের সঙ্গে স্কুলে পৌঁছে যায় হায়দার। স্কুল পরিদর্শক আমির হামজা ও প্রধান শিক্ষক নৃপেন রাহা যখন জাতীয় পতাকা উত্তোলন করেন, নেভি ব্লু হাফ প্যান্ট আর আকাশী জামা পরা হায়দার তখন এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে পতাকা তোলা হতেই সবার সঙ্গে বলে উঠল, বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতার জয়। অথচ এই হায়দার নিজেই আপাতত দেশহীন। সম্প্রতি ভারতের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স আসাম রাজ্যে নাগরিক পঞ্জির সংশোধিত যে খসড়া তালিকা প্রকাশ করেছে তাতে নাম নেই হায়দার সহ ওই রাজ্যের 40 লাখের বেশি বাসিন্দার। স্বাভাবিকভাবেই মন খারাপ হায়দারের। পতাকা উত্তোলনের পর স্কুল শিক্ষক মিজানুর রহমানের চোখেও ধরা পড়ে বিষয়টি। তিনি মন খারাপের কারণ জানতে চাইলে ছোট্ট হায়দারের জবাব, স্যার নাম ওঠেনি যে, আমার কি হবে? এমন পাল্টা প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না শিক্ষক মিজানুর। তারপরেও আশ্বাস দিয়ে হায়দারকে তিনি বলেন, চিন্তা করো না, 20 তারিখ থেকে এ বিষয়ে আবেদনপত্র দেয়া হবে, পূরণ করে জমা দিয়েও নাম উঠবেই। পাশে তখন দাঁড়িয়ে হায়দারের মা জায়বন খাতুন। চোখের কোনটা আঁচলে মুছে মিজানুরের কথা ধরে ছেলেকে তখন সান্ত্বনা দিচ্ছিলেন তিনি। নাগরিক পঞ্জির সংশোধিত খসড়ার জায়বনের নাম আছে, আছে হায়দারের দাদা জায়দর ও বোন রিনার নামও, শুধু হায়দারের নাম নেই। শিক্ষক মিজানুর রহমান বলেন, এই ছেলেটাই গত বছর দেশপ্রেমের প্রতীক হয়ে গিয়েছিল। গলা জলে দাঁড়িয়ে ভারতীয় পতাকাকে ওর সেলুট করার সেই ছবিটা আমি তুলেছিলাম, ফেসবুকে দেয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছিল। আর এবছর ও নাকি ভারতীয়ই নয়, কোথাও একটা বড়সড় গণ্ডগোল হয়েছে। বছর 6 আগে কাকড়াছড়ে জঙ্গি হামলায় নিহত হন হায়দারের বাবা রূপনাল খান। মা জাইবন শালমারের একটি স্কুলে মিড ডে মিলের রান্না করেন। মাসে হাজারখানেক রুপি পান, তাই দিয়ে তিনি 3 ছেলে মেয়েকে নিয়ে কোনো রকমের সংসার চালান। কষ্টের সে জীবনে ছোট ছেলেকে নিয়ে নতুন এই বিড়ম্বনা, কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। স্কুলের দ্বারস্থ হয়েছেন, সকলে আশ্বস্ত করেছেন নাম উঠে যাবে, কিন্তু যারা আশ্বস্ত করেছেন তারাও জানেন না সত্যি কি হায়দারের নাম উঠবে। তো গত 30 জুলাই আসামের নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হলে দেখা যায় গ্রামের অনেকের মতো হায়দারের নামও তালিকায় নেই। হায়দারের মা জানান, এনআরসি সেবা কেন্দ্র থেকে বলা হয়েছে হায়দারের জন্ম সনদে সম্ভবত গণ্ডগোল আছে। সেবা কেন্দ্র সূত্রে বলা হচ্ছে গ্রামে নারীদের অনেকেরই প্রসবই হাসপাতালে হয় না, পরে জন্ম সনদ সংগ্রহ করতে যায় পরিবার, তখনই কোনো গণ্ডগোল হয়ে থাকতে পারে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।